আরও চারটি মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ নিয়ে তিনি ছয়টি মামলায় জামিন পেলেন। এছাড়া শুনানির অপেক্ষায় রয়েছে আরও চার মামলা, সেগুলোতেও জামিন পেলে মুক্তি মিলবে বিএনপির এই শীর্ষ নেতার। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন চার মামলায় আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিনের আবেদন মঞ্জুর করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী সৈয়দ জয়নুল আবিদিন। শুনানির জন্য আটটি মামলা আদালতে ছিল, কিন্তু সবগুলো মামলার মূল নথি আদালতে না থাকায় চারটি মামলার শুনানি হয়নি। আদালতে নথি আসা সাক্ষেপে বাকি মামলাগুলোর শুনানি হবে। এর আগে বুধবার পল্টন থানার পৃথক দুই মামলায় জামিন পেয়েছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি এ নেতার আইনজীবী সৈয়দ জয়নুল আবিদিন বলেন, আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে আটটি মামলায় জামিন শুনানির দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবার। এর মতো চারটি মামলার মূল নথি বিচারিক আদালতে আছে। এই চার মামলায় আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বাকি চারটি মামলার মূল নথি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রয়েছে। এই নথি আসা সাক্ষেপে বাকি চার মামলায় জামিন আবেদনের শুনানি হবে। গত 28 অক্টোবরের ঘটনায় আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে রমনা ও পল্টন মডেল থানায় পৃথক 10টি মামলা দায়ের করা হয়। তার মধ্যে গতকাল বুধবার পল্টন মডেল থানার পৃথক দুই মামলায় 10,000 টাকা মুচলেকায় জামিন পান আমির খসরু মাহমুদ চৌধুরী। নাশকতার অভিযোগে রাজধানীর রমনা ও পল্টন থানার পৃথক চার মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে শুনানি শেষে এসব মামলার তার জামিন মঞ্জুর করেন।